5.2 এর ফর্মুলা গুলো একটু দেখে নাও। তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10 চ্যাপ্টার 5.2 এর এই ফর্মুলাটা পড়ছো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। মূলত এই সরাসরি সূত্রটা তখনই ইউজ করি যখন এন এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। ভালো করে শুনো সবাই, এন এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, মানে এন ইজ এলিমেন্ট অফ এন হয়, তখন বেসিক্যালি এন না লিখে আমরা এই জায়গায় লিখি এন সি ওয়ান এক্স, এন সি টু এক্স স্কোয়ার, এন সি থ্রি এক্স কিউব, এভাবে করে চলে। তো ক্লাসের সবাই আমাকে একটু বলো, এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এই বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টা থাকে? এন প্লাস ওয়ান। এন প্লাস ওয়ান মানে সসীম হয়। কিন্তু ভাইয়া এন যদি নেগেটিভ বা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কিন্তু ভেরা এই পদ সংখ্যা হবে অসীম, কারণ এই যেই মানে বিস্তৃতিটা সেটা একটা মূলদ সংখ্যার হয়ে যায়। সাপোজ তুমি বলতে চাচ্ছ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস 3/2 এর পাওয়ার হাফ, দ্যাট ইজ রুট 3/2। ভেরা বলতো এটা কি একটা অমূলদ সংখ্যা না? হ্যাঁ, তো অমূলদ সংখ্যা কিন্তু কখনোই আমরা লিখে শেষ করতে পারি না, মানে চলতেই থাকে। তো দ্যাট ইজ ওয়াই মানে তোমরা মনে রাখবা যে পাওয়ার এন এর মানটা যদি ভগ্নাংশ বা নেগেটিভ হয় তাহলে পদ সংখ্যাও অসীম হবে, যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমাকে ধরে নিতে হয়। দ্যাট ইজ ওয়াই আমরা এইটা অসীম বলতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে ভেরা ভালো করে খেয়াল করো, এই সূত্রটা কিন্তু বেসিক্যালি ওইখান থেকেই আসছে। এন সি ওয়ান মানে কিন্তু এন, এন সি টু মানে কি? এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু টু, আমরা সবাই মনে হয় জানি, মানে ফ্যাক্টোরিয়াল টু। শুধু পার্থক্যটা হইল এন এর মান যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি তুমি কম্বিনেশনের সাহায্যে ভ্যালুটা বের করতে পারবা? মানে সাপোজ হাফ সি টু তো আর বের করা যাবে না, বা মাইনাস টু সি ওয়ান, এগুলো অসংজ্ঞায়িত। তো দ্যাট ইজ ওয়াই আমরা কম্বিনেশনের সিরিজে না গিয়ে সরাসরি এই সূত্রটা ব্যবহার করব যদি এন এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ হয়। পার্থক্যটা হইল 5.1 চ্যাপ্টারে এন এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, 5.2 তে হচ্ছে নেগেটিভ বা ফ্র্যাকশন হবে। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে এখান থেকে আমরা ছয়টা সূত্র আরো তৈরি করব। এন এর মানটা মাইনাস ওয়ান হইলে কি হয় আমি একটু বসাই আর টেস্ট করে তোমাকে বলি। সাপোজ এন এর মানটা তুমি মাইনাস ওয়ান বসাইলা, ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু এক্স, মাইনাস ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার, তারপরে হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স কিউব, এভাবে চলছে। সো এটা হবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। তো বিস্তৃতিটা খুবই সহজ, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হইলে প্রথমে ওয়ান এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, আর চিহ্নগুলো হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। সিম্পলি আমাকে যদি বলো এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স ইউজ করো, প্রত্যেকটা এক্স এর জায়গায় মাইনাস এক্স হবে, তখন ডাটাগুলো কি হবে বলো তো? তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তো প্লাসই হবে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস, তখন সবগুলা ডাটাই আলটিমেটলি কি হবে? প্লাস হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তখন সবগুলা প্লাস হবে। মনে রাখার টেকনিক গুলো আমি বলে দিব, আগে ছয়টা ধারা লিখে দিই। প্রথমত ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ধারাটা এমন সিম্পল, এন এর জায়গায় মাইনাস ওয়ান বসাই দিলেই হবে। তাহলে মনে রাখার টেকনিকটা কি বলছি, এটা প্লাস আর এটা যেহেতু মাইনাস, এ কারণে প্লাস মাইনাস হবে আর পাওয়ারটা এক এক করে বাড়বে, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রমে হবে আর এক্স এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়বে।
1 minus x to the power minus 1 এটা অল প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস মনে রাখার টেকনিক হচ্ছে সবগুলা প্লাস হয়ে যাবে দেন 4 1 plus x to the power minus 2 যেটা কিনা হবে 1 minus 2x plus 3x square minus 4x cube plus 5x to the power 4 হবে বুঝতেই পারো পরেরটা গেস করো তো 1 minus x to the power minus 3 কত হবে সরি minus minus 2 শুধু সবগুলো প্লাস হবে চার নাম্বারটার মতোই হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ঠিক বলছো সবগুলো প্লাস হয়ে যাবে আরো দুইটা সূত্র আছে সূত্র দুইটা হইল 1 plus x to the power minus 3 এটা খুব ইন্টারেস্টিং 1 এটা দেখো সহগ এক এক করে বাড়তেছে কিন্তু আর এই ক্ষেত্রে সহগ আগেরটা হচ্ছে এক বেশি বাড়বে ফারস্টে এক তারপরে দুই বাড়লো তারপরে তিন বাড়বে তারপরে চার বাড়বে তারপরেটা কি হবে গেস করো তো এরপরেটা কি হবে 10x কিউবের পরেরটা কি হবে 15x টু দি পাওয়ার 4 ভেরি গুড সাত নাম্বার ফাইনালি 1 মাইনাস হইলে সবগুলো প্লাস হয়ে যাবে ধরো এখানে একটা জিনিস নেসেসারি সেটা হলো আসলে প্রত্যেকটাই এই সাতটা সূত্র নিয়ে আজকে পড়বো যদিও আটটা সূত্র নেক্সট ক্লাসে অষ্টম সূত্রটা পড়াবো স্যার তিন নাম্বার ফর্মুলাটা আরেকবার বলবেন এটা এটা হ্যাঁ ফারস্টে এক জি স্যার একের পরে দুই বাড়ছে তাতে হলো তিন তারপরে সহগগুলা বুঝাইতেছি আরো তিন বাড়বে তারপরে চার বাড়বে তারপরে পাঁচ বাড়বে তারপরে ছয় বাড়বে তারপরে সাত বাড়বে বুঝছিস তো এক দুই বাড়ছে তিন বাড়ছে চার বাড়ছে পাঁচ বাড়ছে ছয় বুঝছিস আমার কথা জি স্যার তারপরে তিন তারপরে আরো তিন বাইরে ছয় তারপরে আরো চার বেড়ে দশ তারপরে আরো পাঁচ বেড়ে পনেরো আরো ছয় বেড়ে একুশ সাত বাইরে হয়ে হবে আটাইশ সবাই কি বুঝতেছ এভাবে করে বার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আটটা সূত্রের মধ্যে সাতটাই লিখে ফেলছি যে জিনিসটা আমাকে তোমার সবাইকে বলতে হবে সেটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত তো কিন্তু আমি যদি মাঝখানে একটা পদ লিখতে চাই আর তম আর প্লাস ওয়ান তম পদ সাপোজ বেরা খেয়াল করো তো এইটা একদম সহজ চতুর্থ পদটা কি দশ নাম্বার পদটা কি হবে তাহলে আর প্লাস ওয়ান তম পদ কত হবে এক্স টু দি পাওয়ার আর বুঝাতে পারতেছি আর প্লাস ওয়ান তম পদ হচ্ছে সাধারণ পদ ক্লাসের কয়জন বলতে পারবা এইখানে হালকা গ্যাঞ্জাম আর প্লাস ওয়ান তম পদটা কি হবে আর প্লাস ওয়ান তম পদটা এক্স টু দি পাওয়ার আর হবে কিন্তু পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে তা কি বলতে পারতেছো না ভাইয়া এই কারণে তুমি লিখবা মাইনাস ওয়ান এর পাওয়ার আর এক্স এর পাওয়ার আর খেয়াল করো এক দুই তিন চার চার নাম্বার পদটা কি নেগেটিভ না ভাইয়া জি ভাইয়া তার মানে মাইনাস ওয়ান এর পাওয়ার আর প্লাস ওয়ান তম পদে আর এর মান তো তিন তাইলে তাই না যদি চার তম পদ হয় আর প্লাস ওয়ান যদি চার তম পদ হয় তাহলে আর এর মান তিন তখন কি নেগেটিভ হচ্ছে না সবাই কি বুঝতেছো পঞ্চম পদটা কি হবে পঞ্চম পদটা হবে এক্স টু দি পাওয়ার ফোর পজিটিভ এই কারণে একটা মাইনাস ওয়ান এর পাওয়ার আর দিয়ে দিবা ক্লাসের সবাই কি বুঝতেছো জি ভাইয়া আচ্ছা বলতো পাঁচ নাম্বারটায় আর প্লাস ওয়ান তম পদ কত বুদ্ধিমত্তার সাহায্যে আর প্লাস ওয়ান তম পদ হবে আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর আমি কি বুঝাইতে পারছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পদটা ফোর এক্স কিউ দশ নাম্বার পদটা হবে টেন এক্স টু দি পাওয়ার নাইন আর প্লাস ওয়ান তম পদটা হবে আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর
বুঝাইতে পারছি কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে নেক্সট ভাইরা, তাইলে যারা বুদ্ধিমান তারা বলে ফেলতে পারবা বোধ হয় যে এটার আর প্লাস ওয়ান তম পদটা এমন হবে, ইফ আই এম নট রং। খালি চিহ্নটাই তো ব্যাপার, চিহ্নের ব্যাপারটা হইলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর লিখে দিবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই মানে এক্ষেত্রে বিজোড় পদ হইলে কি হবে, মানে সাপোজ এক দুই তিন চারতম পদ, চারতম পদে হবে মাইনাস ওয়ান এর পর থ্রি, তো আলটিমেটলি এটা নেগেটিভ হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। প্লাস মাইনাস হইলে মাইনাস ওয়ান এর পর আর দিয়ে দিবা, তাহলে মিলে যাবে। এই জায়গায় হইলো কবি নীরব, বুঝতে পারতেছি না কি হবে আর প্লাস ওয়ান তম পদটা, এগুলো তো বুঝছি। এটা একটা টেকনিক অ্যাপ্লাই করি, খেয়াল করো এইভাবে লেখা যায়। ক্লাসের সবাই একটু দেখো, ক্লাসের সবাই কি বুঝছো? দেখো তো ঠিক আছে কিনা, দুই দিয়ে গুণ করে এক ইন্টু দুই, দুই দুই কাটা এক থাকে, দুই দুই কাটা তিন থাকে, তিন চারা বারো, দুই দিয়ে ভাগ করলে ছয়, চার আর পাঁচ গুণ করলে বিশ, দুই দিয়ে ভাগ করলে দশ, প্যাটার্নটা ধরে ফেলছি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই আবার বলি, দুই দিয়ে গুণ করে দুই ভাগ করছি, তাতে এটা একটা প্যাটার্ন হয়। প্রথম পদটা এক দুই, দ্বিতীয় পদটা দুই তিন, তৃতীয় পদটা তিন চার, চতুর্থ পদটা চার পাঁচ, পঞ্চম পদটা পাঁচ ছয়, তার সাথে হাফ আছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। বলো তো আর প্লাস ওয়ান তম পদটা কত? আর ইনটু আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর। এক দুই তিন চার নাম্বার পদটা কি হয়েছে? ফোর ইনটু ফোর প্লাস ফাইভ, তাহলে আর প্লাস ওয়ান তম পদটা হবে আর প্লাস ওয়ান আর প্লাস টু এক্স টু দি পাওয়ার আর। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? মানে চার নাম্বার পদটা চার ইন্টু পাঁচ, তাহলে আর প্লাস ওয়ান তম পদটা আর প্লাস ওয়ান আর প্লাস টু হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আর জাস্ট এইখানে হবে মাইনাস ওয়ান হাফ আর প্লাস ওয়ান আর প্লাস টু এক্স টু দি পাওয়ার আর। আশা করি আমি বুঝাইতে পারছি, এখানে খালি একটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তোমাকে এই ছকটা মুখস্থ রাখতে হবে স্ট্রেইট ওয়ে, মানে মনে রাখতে হবে, তাহলে বাকি অঙ্কগুলো পারবা। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, আট নাম্বার সূত্রটা নেক্সট ক্লাসে নিচে অ্যাড করে নিবা। তোমরা যখন খাতায় অঙ্ক করো, নোট করো যখন, তখন কি নিচে এইভাবে মানে ফার্স্টের সূত্রগুলো লিখে নাও না নাকি? আচ্ছা, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম নোট করা সুন্দর, অনেকে করছে, আমি যারা করছো সুন্দর মতো গ্রুপে পাঠায়ও তাহলে শেয়ার করব, সবাই তাহলে দেখতে পারবে। কখনোই একটা কথা তোমাদের বলি, হ্যাঁ, এটা উপদেশ, এটা মনে রাখবা সবসময় যে সাপোজ অনেকে নোট করে কাউকে দিতে চায় না, মনে করে যে হ্যাঁ আমি এত কষ্ট করে করছি আরেকজনের দিয়ে কি হবে। পড়াশোনা শেয়ার করতে না কখনো কার্পণ্য করবা না, বুঝছো? মানে এতে তোমার তোমার পড়ায় কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমার পড়া আরো ভালো হবে, তো এইটা কার্পণ্য কখনোই করো না। ওকে, গ্রুপিং করে দিই চ্যাপ্টারের। চ্যাপ্টারের গ্রুপিং তিন ধরনের ম্যাথ আছে। গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান হইল সরাসরি ফর্মুলা, ফর্মুলা দুই থেকে ছয়, দুই থেকে সাত, সরি, এই ফর্মুলার ম্যাথ গুলা হচ্ছে দুই থেকে দুই তিন চার বাদ, পাঁচ থেকে পাঁচ ছয়, সাত আট বাদ,
সাত আট নয় বাদ, ইনফ্যাক্ট দশ থেকে তেরো, চোদ্দ বাদ, পনেরো ষোলো সতেরো, এগুলা হচ্ছে সরাসরি ফর্মুলা দুই থেকে সাত যেটা আজকে করব আমরা গ্রুপ টু সিরিজ, সিরিজের সাম মানে ধারার সমষ্টি। ম্যাথগুলা হচ্ছে আঠারো বিশ থেকে পঁচিশ, হুবহু এক সবগুলো অঙ্ক, এই যে এই সবগুলা একটা করে দিব। গ্রুপ থ্রি, গ্রুপ থ্রি হচ্ছে অভিসৃত ধারা, এটার ব্যাপারে নেক্সট ক্লাসে বলবো। ম্যাথ হচ্ছে উনিশ ছাব্বিশ সাতাইশ, এছাড়া এই চ্যাপ্টারে স্পেশাল, দুঃখিত ভাইয়ার এখানে একও আছে, এক থেকে তিন দিয়ে দিই, হ্যাঁ স্পেশাল একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হচ্ছে, ও সরি 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 স্পেশাল পরে, গ্রুপ ফোর আছে, তো গ্রুপ ফোর হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ ম্যাথ হচ্ছে সাত থেকে নয় আর চোদ্দ, স্পেশাল অঙ্ক হচ্ছে চার নাম্বার, একদম একটা সিঙ্গেল পিস অঙ্ক, এবং এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রুপিংটা লিখে রাখো, আজকের ক্লাসে আমরা দুইটা গ্রুপ করবো ইনশাল্লাহ, গ্রুপ ওয়ান টু, নেক্সট ক্লাসে বাকিগুলো করবো। তোমরা চাইলে এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চ্যাপ্টারটাকে গুছাই দিছি, এবার ম্যাথ করব। ক্লাসের শেষে এটা গ্রুপে দিয়ে দিব না। এবারে চলে আসো ম্যাথে, অনুশীলনী পাঁচ দশমিক দুই, যদি কারো ফাইভ পয়েন্ট ওয়ান এর কোনো অঙ্কে প্রবলেম থেকে থাকে জানাবা, নেক্সট ক্লাসে আমি সলভ করে দিব। এক থেকে চৌত্রিশ পর্যন্ত। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে 5.1 করার সময় যে আমরা 22 নাম্বার অঙ্কটা করার সময় যে বিস্তৃতি করলাম লাস্টে, যে অ্যানসার হলো এরকম, মানে বিস্তৃতি করার আগ পর্যন্ত আছে লাস্টে যে 1 2 3 4 5 আসে, এটা কি করব? করা দরকার নাই, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি বোধহয় এই অঙ্কটার কথাই বলতেছো বা এই অঙ্কটার কথা, এই যে 21 আর 22 এর 2, করা লাগবে না, দেখাইতে না বললে এই কাজটা করা লাগবে না, ওইটা যেটা থেকে যায় সেটা রাখলেই চলবে, বুঝতে পারছো ভাইয়া? 5.1 থেকে আরেকটা ম্যাথও পারিনি, কত নাম্বার? 29 এর ডি নাম্বারটা ভাইয়া, 24 এর 2ও পারি নাই, 24 এর 2 29 এর ডি, সোজা তো, এগুলা করাই দিব নি, সমস্যা নেই, এখন করাই দিতাম কিন্তু থাকুক, কারণ হলো যে আমরা তো একটু শুরু করে ফেলছি, মাঝখানে ভিডিওতে গ্যাঞ্জাম হবে, ক্লাসের লাস্টে করাই দিব না, ঠিক আছে 5.2 এর লাস্টে। এবারে 5.2 এর 2 থেকে একদম শুরু করতেছি, ভাইরা তোমাদের একটু বলে রাখি, এক নাম্বার অঙ্কগুলো তোমাদের HW দিয়ে দিব, কিভাবে করবা একটু বুঝায় বলি, 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, এক নাম্বার সূত্রটা দিয়ে করতে পারবা ক্লাসের সবাই? দেখে নাও বিস্তারিত করতে পারবা, তবে অনেকে বলবা ভাইয়া এটা কেমনে করব, পাঁচ আছে, এ আছে, এটা পাঁচ আছে, এটা আবার বি কিউব আছে, কেমনে করব এগুলো? আমি উত্তরটা বলে দিচ্ছি, প্রথম পদটা ওয়ানই হইতে হবে, তো একের দুই যদি পরীক্ষায় আসে করবা এইভাবে, আমি একটু বলে দিচ্ছি, একটাও করবো না ভেড়া, এটা তোমরা বাসায় প্রত্যেকটা করবা এবং সুন্দর করে অ্যান্সার গুলা মিলাবা। 5 মাইনাস 3x টু দি পাওয়ার হাফ একের বি করবা কি, এটাকে 1 বানানোর জন্য জোর করে 5 কমন নিবা, আমি কি বুঝাইতে পারতেছি? 5 এর পাওয়ার হাফ, এটার পাওয়ার হাফ, 5 এর পাওয়ার হাফ মানে রুট 5। এইবার n এর মান হাফ আর x এর জায়গায় মাইনাস 3x/5, এই বিস্তৃতিটা করতে পারবা চার পদ পর্যন্ত? জি ভাইয়া, কষ্ট করে ওয়ান্স ইন এ লাইফ টাইম একের চারটা ম্যাথ করবা,
এবং অ্যানসারটা মিলাবা। একবার লাইফে যদি করো কষ্ট করে, আর লাইফে কখনোই করতে হবে না। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। না, আমি করে দেওয়াটা সম্পূর্ণ টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই হবে না। সুন্দর করে করবা এবং পারবা, আমি জানি তোমরা এইচএসসিতে যারা পড়ো ক্যালকুলেশনটা এতটুকু করতেই পারবা। দুই নাম্বার তিন নাম্বার ম্যাটটা একটু দেখি। দুই নাম্বারে বলছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার কিউব, ম্যাটটা একটু দেখে নাও। ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার কিউব ইকুয়াল টু, এত প্রমাণ করতে বলছে। একদম সহজ দুই তিন লাইনের ম্যাথ। এই গ্রুপ ওয়ান এর ম্যাক্সিমাম অঙ্কই দুই তিন লাইনে শেষ হয়ে যাবে। যেহেতু আমরা আজকে গ্রুপ ওয়ান গ্রুপ টু ম্যাথ গুলা করবো, ভেরা গুছায় করলে অনেক অল্প সময়ে চ্যাপ্টারের সব অঙ্কই হয়ে যাবে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, মানে প্রিভিয়াস যখন আমি ক্লাসগুলো করাইছিলাম তখন ধরো যে সব অঙ্ক করাই দিছি, এখন আমি চাচ্ছি যে তোমরা আসলে ম্যাথগুলো করো। তোমাদের যদি আটকায় যাও কোনো অঙ্কে, কেউ না কেউ ধরো যে একটা অঙ্ক করতে গিয়ে আটকায় গেলা, সেক্ষেত্রে আমাদের এই রেকর্ডিং অংশ আছে, প্লাস আমিও সলভ করে দিব। তো সুবিধাটা হচ্ছে অনেক সময় একটু দেখে নিলেই হয় কি যে ম্যাথটা পারা যায়, তো আমি সেই রেকর্ডিং অংশগুলো তোমাকে দিয়ে দিব। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে আমি আমি হয়তো যখন ফাইভের ক্লাস নিছিলাম তখন হয়তো ছয়টা ক্লাস নিছি, মানে তিনটা নিছিলাম 5.1, তিনটা নিছিলাম 5.2। তো আমি এখানে দুই ক্লাসে করাই ফেলবো, তবে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো আলাদা সলিউশন করে দিব। ওকে, তো এবারে পরে হচ্ছে দুই নাম্বার। দুই নাম্বার অঙ্কটা কি বলছে? লেফট সাইড, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 আপ টু এটার কিউব। একটু জানতে চাই ভেরা, কে কে বলতে পারবা এটা কোন সূত্র মনে আসতেছে? তিন নাম্বার ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা কোন সূত্র বলো তো? ছয় নাম্বার সূত্রটা, এটা এটা সাত নাম্বার, সাত নাম্বার। ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স কিউব ডট 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 আপ টু ইনফিনিটি, রাইট সাইড, ম্যাথ শেষ। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাই। তিন নাম্বার অঙ্কটাই বলছে, সবাই একটু তিন নাম্বারটা দেখে নাও, দুইটা ধারার গুণফল আছে, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডট 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 আর ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, দুইটা ধারা এখানে ইকুয়াল টু প্রমাণ করতে হবে হাফ ইন্টু। বেরা, যে রাইট সাইডটা কি পরিচিত লাগতেছে? রাইট সাইডটা কিন্তু আমি তোমাকে দেখাইছিলাম, মনে আছে ভাইয়া? সাত নাম্বার সূত্রই এটা, দুই দিয়ে গুণ করে দুই ভাগ করাইছিলাম। আচ্ছা অঙ্কটা একটু দেখাই, তাইলে মনে হয় মনে পড়বে তোমাদের। তিন নাম্বার, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডট 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 ডট, ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, ফোর এক্স কিউব কি আছে? ভেরা, দুইটা ধারা কত কত হবে, কে কে বলতে পারবা? 1 - x^2 - 1 + 1 - x^2 - 2 সব প্লাস হইলে মাইনাস মাইনাস মনে রাখবা, আর প্লাস মাইনাস হইলে প্লাস উপরে মাইনাস মনে থাকবে। সবই যদি প্লাস হয় তাহলে দুইটাই মাইনাস, আর যদি একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তাহলে ভিতরে প্লাস উপরে মাইনাস। বুঝাইতে পারছি? গুণ মানে পাওয়ারের যোগ। সো ইট উইল বি, এটা ছয় নাম্বার সূত্রটাই উপরেরটাই হইছে, কিন্তু রাইট সাইডটা একটু গন্ডগোল আছে। কি করবা, একটা হাফ আর একটা টু দাও। বুঝাইতে পারছি সবাইকে?
ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। নাম্বার ম্যাচ শেষ। তো এরপর এরপরে চলে যাব লাভ দিয়ে 16 নাম্বার ম্যাম। আচ্ছা 17 নাম্বারটা আগে করে আসি ছোট। 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব ডট 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 পাওয়ারে হাফ, বিস্তৃতির x টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করতে বলছে। তো আমি যেটা করব, x টু দি পাওয়ার আর এর সহগ বের করতে হবে, মানে সাধারণ পদ আর প্লাস ওয়ান তম পদের সহগ আর কি। 17 নম্বর, 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব ডট 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 হাফ। ভেরা এটা কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? এটাও ধারা 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 তার পাওয়ারে হাফ, হাফটা 2 আর হাফ কাটা 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 হবে, দ্যাট উইল বি 1 প্লাস x স্কয়ার প্লাস x কিউব। জানতে চাই x টু দি পাওয়ার আর এর সহগ কি 1ই হবে না? সবাই কি বুঝতে পারো? আর প্লাস 1 তম পদ x টু দি পাওয়ার r, তাহলে বলো x টু দি পাওয়ার r এর সহগ কত? 1 হবে, 1 হবে অ্যানসার। তিনটা ম্যাথ আমরা করাই ফেললাম, কয়েক মিনিট মাত্র লাগলো। বেসিক্যালি এগুলা 2 মার্কের জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে। তোমরা জানো যে 4 অথবা একটা সিকিউ আসে, মিলায় আসে। তো 4 থেকে যদি বড় কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি, জ্ঞানমূলক কোশ্চেনটা না 5.2 থেকে আসার সম্ভাবনাই বেশি। ইউজুয়ালি আমি দেখছি যে জ্ঞানমূলক কোশ্চেন আসে এখান থেকে 5.1 আর 2 থেকে একটা 4 মার্কের আর 2 মার্কের কোশ্চেন, আর চতুর্থ অধ্যায় থেকে একটা কোশ্চেন দেয়, মানে মাত্র 4। এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে, এত বড় একটা চ্যাপ্টার 4, এটা থেকে শুধু 4 মার্কের একটা কোশ্চেন আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সবাই কি বুঝতেছো? নেক্সট আমরা 16 নাম্বার ম্যাথগুলো করব, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আজকে গ্রুপ 1 আর গ্রুপ 2 টা করব, নেক্সট ক্লাসে গ্রুপ 3 4 স্পেশাল এটা শেষ করব। আর পাশাপাশি তোমরা নেক্সট ক্লাসটা টাইম আমি একটু বাড়ায় দিব, যেন প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারি। সবাই কি বুঝতেছো? আই হোপ আগামী ক্লাসটা তোমাদের সেকেন্ড ইয়ারের লাস্ট ক্লাস হবে, আর যারা 7 করে ফেলতেছো বা 7 করো নাই, তারা চাইলে ওই যে সোমবুধের ব্যাচে 7 চ্যাপ্টারটা চলতেছে, চাইলে ওইটা দেখতে পারো। আর তোমাদের অলরেডি আমি রুটিন আর ইসেগুলো দিয়ে ফেলছি, তোমাদের কিন্তু জানুয়ারির 5 তারিখ রবিবার থেকে, হ্যাঁ, রিভিশন প্রোগ্রামটা স্টার্ট হবে, যেখানে আমরা ফার্স্ট পেপার থেকে পড়াটা স্টার্ট করব। সবাই কি রুটিনটা পাইছো না ভেরা ক্লাসের সবাই? ওকে, আর আরেকটা বিষয় হলো রিভিশন প্রোগ্রামের আগে তোমাদের কিন্তু এই রিভিশন প্রোগ্রামটায় ভর্তি হতে হবে, কারণ আমাদের এক্সিস্টিং গ্রুপটাকে আমি নেক্সট উইকে ই করে দিব, মানে যারা স্টুডেন্ট আসো সবাই তাদেরকে রিমুভ করে দিব, তোমাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে ফাইন, তো 16-র 4টা ম্যাথ আছে, একটু দেখে নাও। 16-র 1 নাম্বারটা একটু দেখো, 16-র হচ্ছে 1 আর 2 সেম, 3 আর 4 সেম, আমি একটা একটা করে করে দিব। 1 নাম্বারটায় দেখো y is a series of x আছে, তোমাকে x is a series of y বানাইতে হবে। এরা বলো তো সিরিজটা হইতে কি বাকি আছে ডানে 16-র 1 নাম্বারটায়? কোনো কিছু একটা মিসিং,
একটা ওয়ান মিসিং, বুঝতেছো? একটা এক যোগ করলে কি রাইট সাইডে একটা সিরিজ হয়ে যায় না ভেরা? এই যে এই সিরিজটা সবাই কি বুঝতেছো? একটু বুঝায় বলি, আমি এটা লিখে দিই, তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। ষোলোর এক দেয়া আছে, y equal to x plus x square plus x cube plus dot 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 dot, আর প্রমাণ করতে হবে x equal to এইটা। সো আমি এটাকে সিরিজ আকারে প্রকাশ করার জন্য উভয় পক্ষে এক যোগ করব, এবারে বলো রাইট সাইডে কোন সিরিজ হয়েছে, ক্লাসের কে কে বলতে পারবে? এবারে আসো বিনিময় করি, তো ইট উইল বি 1 plus y inverse. বেরা ক্লাসে কে কে বলতে পারবা এইটার ফর্মুলাটা কি? আজকেই পড়ছি। 1 minus y plus y square minus, উভয় পক্ষ থেকে 1 কাটা, মাইনাস ওয়ান দিয়ে গুণ করো, ম্যাথটা হয়ে গেছে, সবাই কি বুঝতেছি ভেরা? ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি বুঝছো ভেরা? সোয়াপ করছি সিরিজটা, এক্স এর সিরিজ ছিল ওয়াই এর, ওয়াই ইকাল টু এক্স এর সিরিজ, আমি এক্স কে ওয়াই এর সিরিজে প্রকাশ করছি। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? একেবারে সিমিলার একটা ম্যাথ আছে ষোলোর দুই, দেখো আমি কি ঠিক বলছি, দেখে নাও। এখানে সলভ করব, হ্যাঁ হ্যাঁ একই রকম। তো ষোলোর দুই নাম্বারটা করবা, আমি তিন নাম্বারটা করাই দিচ্ছি, ষোলোর তিন আর চার একই রকম। এটা একটু সমস্যা আছে, সমস্যাটা হইলো সরাসরি সিরিজে পড়ে না, ষোলোর তিন নাম্বারটা দেখে নাও, এটা ভেরি ইম্পর্টেন্ট এখন যেটা করতে যাচ্ছি, ষোলোর তিন খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো যেটা দেয়া আছে সেটা হলো ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব, আর আছে নাকি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর আছে না? আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা হইল x equal to half y minus 3 by 8 y square plus 5 by 16 y cube minus dot 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 dot, মানে x কে y এর সিরিজে প্রকাশ করতে বলছে। তো যথারীতি আমাকে বলো এখানে কার অভাব অনুভব করতেছো একটা ধারায়? 1 1 1, হ্যাঁ উভয় পক্ষে 1 যোগ করতে হবে, তাহলে ডানে একটা সিরিজ হয়। এটা কোন সিরিজ কে কে বলতে পারবা? আজকেই পড়ছে 1 minus x to the power minus 2, হ্যাঁ 1 minus x to the power minus 2, ভেরি গুড। তো এটা ইনভার্স হয়ে যাবে, তোমরা যে প্রবলেম গুলার কথা বলছো 5.1, সেই দুইটা আমার কাছে ম্যাথমেটিক্যালি করা আছে, আমি তোমাদের গ্রুপে যদি দিয়ে দিই অঙ্ক দুইটা আগে দেখো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাও, বুঝতে পারছো? মানে ফাইভ মানে গতবার যখন করাইছিলাম তখনও স্টুডেন্টদের এই অঙ্কগুলো প্রবলেম হয়েছিল, সলভ করে দিছিলাম,
অলরেডি আমরা মানে এটা করা আছে তো গ্রুপে দিয়ে দিব না আমি তো ভেরা একই রকম ভাবে সোয়াপ করবা মানে এটাকে ওই পাশে নিবা ওয়াই কে এই পাশে নিবা তবে এখানে ছোট্ট একটা ঝামেলা আছে ঝামেলাটা কি কে কে বলতে পারবা ঝামেলাটা হলো এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার তো আমার তো এক্স এর মান বের করতে হবে এটা ইনভার্স অনেকেই যেটা ভুল করে এটা ধারা ভাঙায় ফেলে এখন আমাকে বলো ধারা যদি ভাঙাই এক্স এর মান বের করলে পুরা ধারার উপরে কি একটা রুট হবে না সেটা কি আছে এরা খেয়াল করো ধারাটা যদি ভাঙায় ফেলো তারপরে স্কোয়ারটা রুট করো তাহলে পুরা ধারার উপরে একটা রুট যাবে স্যার দ্যাট ইজ ওয়াই তুমি যে উভয়পক্ষকে বর্গমূল করি হ্যাঁ 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 ভেরি গুড এই স্কোয়ারটা ওই পাশে পাঠাও তাতে কি হবে মাইনাস হাফ এখন অনেকে বলবা যে ভাইয়া আপনি তো আরো নষ্ট করলেন এইটার তো ধারা পারতাম এটার তো ধারার সূত্রটা পারি না তাদের জন্য কথাটার উত্তর হইল ভেরা ধারা না পারলে কি হইল ধারা বানায় নিব তোমাদের কি সূত্রগুলা মনে আছে মূল সূত্রটা কি ছিল আমরা যে প্রথম সূত্রটা পড়ছিলাম সেইটা থেকেই তো সবগুলো সূত্র আসছে তাই না ক্লাসে সবাই কি বুঝতেছো তাহলে আমি কি এন এর মানটা মাইনাস হাফ বসায়া ধারাটা বানায় নিতে পারবো না ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো মানে এন এর মান মাইনাস হাফ এইটা চিন্তা করে আমি ধারাটা বানায় নি মানে সরাসরি সূত্র না থাকলেও কোনো সমস্যা নাই আমি ধারাটাকে বানায় নিতে পারবো তো 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এন ওয়াই এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ওয়াই স্কোয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়াই কিউব সবাই কি বুঝাতে পারছি ম্যাথটা লাস্ট লাইনটা কি বুঝছো ক্লাসের সবাই ওয়ান প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স কিউ এক নাম্বার সূত্র সবাই কি বুঝতেছো আমাকে একটু জানাও স্কোয়ারটাকে ওই পাশে গিয়ে রুট করে দিছেন না হ্যাঁ হ্যাঁ স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট করে নিছি কারণ স্কোয়ার রুট থাকা অবস্থায় স্কোয়ার থাকা অবস্থায় ধারা ভাঙাবান উভয় পক্ষ থেকে ওয়ান কাটা সো ইট উইল বি মাইনাস এক্স মাইনাস হাফ ওয়াই এটাকে ক্যালকুলেট করি একবারে মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু ফ্যাক্টোরিয়াল টু মানে টু ওয়াই স্কোয়ার এটা হবে মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই টু ছয় ওয়াই কিউব মাইনাস হাফ ওয়াই প্লাস থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো বাই আটচল্লিশ ওয়াই কিউব মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে অঙ্কটা শেষ পাঁচ বাই ষোলো তিন দিয়ে কাটাকাটি করা যায় ধারাটা বানায় নিতে হয়েছে সবাই কি বুঝতে পারছো ম্যাটটা জি ভাইয়া এবং সবচেয়ে বেটার হবে আমি তোমাকে গুছায় দিচ্ছি পড়াটা সবচেয়ে সুন্দর হবে তুমি যখন পাঁচের দুই নাম্বারটা সরি ষোলোর চার নাম্বারটা একই রকম ভাবে কাজটা করবা বলতো ভেরা এখানে উভয় পক্ষে যোগ করলে এক যোগ করলে কি হবে কোন ধারাটা হবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে বুঝতে পারো মাইনাস টু এর জায়গায় মাইনাস থ্রি হবে ক্লাসের সবাই কি বুঝতে পারো আমি কারো রেসপন্স পাচ্ছি না জি ভাইয়া তো তখন যেটা হবে এটা হবে কিউব
কিউব রে এই পাশে পাঠাইলে কত হবে 1/3 -1/3 তাহলে -1/3 দিয়ে ম্যাথটা করতে পারবা না আমি মাইনাস হাফ দিয়ে করাই দিছি একদম একই রকম ম্যাথ তো এটা করবা এবারে ভেরা আমরা গ্রুপ ওয়ানে ফেরত আসতেছি তার আগে তোমাদের গ্রুপ টু এর ধারার সমষ্টি নির্ণয়ের ম্যাথ গুলো একটু বলে দিই হ্যাঁ দেখো এখানে 18 নাম্বার একটা দ্বিপদী ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে 20 থেকে 25 সবগুলাতে খেয়াল করো একটা করে দ্বিপদী ধারা আছে 25 পর্যন্ত এবং ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটারই প্রথম পদটার মান কত দেখো তো 1 1 1 এই 6টা অঙ্ক 18 20 21 22 23 24 25 এই 6টা অঙ্কের মধ্যে আমি একটা করে দিচ্ছি তোমরা যদি 5টা একবার করে করো তাহলে সূত্রগুলো একদম ঝাঁজরা মুখস্থ হয়ে যাবে সবাই কি বুঝতেছো একদম একই নিয়ম তো এটার একটা করায় দিচ্ছি আমি গ্রুপ 2 এর ধারার সমষ্টি গ্রুপ 2 তো এটার মধ্যে যে ম্যাথটা আমি করায় দিচ্ছি সেটা হচ্ছে 20 নাম্বার 20 নাম্বার অঙ্কটায় যে ধারাটা দেয়া আছে প্রতিটা অঙ্কে যে ধারাটাই দেওয়া থাকুক না কেন ধারাটাকে এইটা ধরে নিবা 1 + x^n এই ধারার সাথে তুলনা করবা এটা হচ্ছে 1 + 1/2² + 1 × 3 (2⁴) + 1 = 3 = 5 খেয়াল করো ধারাগুলির না একটা প্যাটার্ন আছে (3 × 2⁶) +... ইনফিনিটি বেরা গেস করো তো এর পরের পদটা কি হবে জাস্ট গেস করো পরের পদটা কি হবে এর পরের পদটা 1 × 3 = 5 = 7 (4⁷) = 2⁸ ভেরি গুড দেখছো মানে প্যাটার্ন যেটা ধরতে পারবা সেই ধারাটাকে প্রথম পদ যদি 1 হয় 1 + x^n ধরে নিবা এখন আমাকে বলছে এই ধারাটার অসীমতক সমষ্টি বের করতে ভেরা তোমাদের কি অসীমতক সমষ্টির কথা মনে আছে 19 এ পড়ছো বোধহয় ক্লাসে সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া ওই যে আগে বলতো অসীমতক সমষ্টি আছে কিনা তারপরে বলতো নির্ণয় করো তো যাই হোক এইটা এই ধারাটার সমষ্টিটা আমি নির্ণয় করব এই ধারাটাকে একটু ভাঙাও কত হয় বলতো এইটাতে 1 2 3 4টা পদ আছে না লেখো কত হবে 1 + (n(x)) (n×n-1)/(2x²) (n(n-1)/(n-2)/(3x³)+... ইকুয়াল টু এটা যেটা আছে সেটাই আর ওকে বেরা এবার তোমাদের কাছে আমি একটু জানতে চাই দুইটা একটু তুলনা করো তুলনা করে এই ধারা আর এই ধারা সমান 1 1 তো সমান বলো তুলনা করে কি (n(x)) = এটা লিখতে পারবো না এটা দ্বিতীয় পদ 1/4 ক্লাসের সবাই কি বুঝতেছো বের আমার টার্গেটটা কি শুনো টার্গেটটা বলে দেই তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে এখানে তুলনা করে আমি x আর n এর মানটা বের করে ফেল তাইলে বলো x আর n এর মানটা বসায় দিলে এই ধারার সমষ্টি পাওয়া যাবে না সবাই কি বুঝতেছো আমার কথা
x আর n এর মান যদি আমি বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু কাজ শেষ। আচ্ছা এরপরে তৃতীয় পদটা n into n minus 1 by factorial 2 x square equal to 1 into 3 by factorial 2 2 to the power 4 factorial 2 kata n into n minus 1 x square 3 by 16 ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই দেখো আমি তোমাকে একটা টেকনিক বলি টেকনিকটা হচ্ছে উপরে নিচে একটা n গুণ করো একটা শর্ট টেকনিক এই টেকনিকটা প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে উপরে নিচে একটা n গুণ করলে লাভ হলো উপরে n স্কয়ার x স্কয়ার হলো সবাই কি বুঝতেছো যেটার মান আমি জানি লব আর হরে একটা n গুণ করছি n স্কয়ার x স্কয়ার মানে 1/16 সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই না বুঝতে পারলে আমাকে বলো সো 16 16 কাটাকাটি যাবে এখান থেকে তুমি ইজিলি n এর মানটা পাওয়া যাবে n equal to minus half এক নং থেকে minus half into x equal to 1/4 x এর মান minus half so x পাওয়া গেছি n পাওয়া গেছি ধারার সমষ্টি কত হবে নির্ণেয় ধারার সমষ্টি ভেরা ধারার সমষ্টিটা ছিল 1 plus x to the power n 1 minus half to the power minus half half এর পাওয়ার minus half এটারে 2 এর পাওয়ার minus দিয়া minus half লেখা যায় তার মানে 2 এর পাওয়ার half that is root 2 ধারার সমষ্টি হচ্ছে root 2 ক্লাসের সবাই কি বুঝতে পারছো ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ x আর n এর মানটা বের করে আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তুমি তো বাসায় গিয়া পাঁচটা করবা প্রত্যেকটা অঙ্কে না বাম পক্ষ তো এটাই আসবে ডানে খালি আলাদা আমি কি বুঝাইতে পারছি তো অবভিয়াসলি তোমরা এই গ্রুপের বাকিগুলা করতে পারবা তো আমি গ্রুপ 1 এর বাকিগুলা একটু শেষ করে দিই গ্রুপ 1 2 টা আজকে করব মূলত ইন্টারেস্টিং কতগুলা ম্যাথ এখানে আছে সবাই একটু দেখে নাও প্রথমত আমি যে ম্যাথটা এখন করতে যাইতেছি সেটা হলো 10 নাম্বার প্রশ্নে বলছে যে 1 plus x by 1 minus x এর বিস্তৃতি থেকে x to the power 9 এর সহগটা বের কর মেরা তোমাদের হোমওয়ার্ক কি বুঝছো তো নাকি আমি বাকি ম্যাথগুলো এখন করাই দিব হোমওয়ার্ক হচ্ছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 মেরা যতগুলো অঙ্ক করাই দিব এর মধ্যে আই গেস তুমি আমাকে এসে একটা অঙ্কের নাম্বার বলবা যে আমাকে সেই নাম্বারটা বলতে পারবা আমি ধরে নিব যে সে ম্যাথগুলো আসলে কোর্স খুব সোজা বুঝা যে হোমওয়ার্ক করছো কি করো নাই রেগুলার কাজগুলো কইরো ভাইয়া আচ্ছা মানে কলেজ গুলার কি অবস্থা আমি তো আসলে পড়ায় শেষ করে ফেললাম মানে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা কি হইতেছে একটু জানি সবার কলেজ তো বন্ধ দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কলেজ ভিকারুননেসার নোটিশ দেখলাম কলেজ বন্ধ খুবই ভালো একটা বিষয় হয়েছে কারণ হচ্ছে যে আমি যতই এখন পড়াই দেখা যাবে যে লাভ নাই পোলাপানের পড়ার মন নাই বিভিন্ন চান বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তোমরাও ঘুরতে টুরতে যাবা তো আমি ভাবলাম যে কেননা আমিও ঘুরে আসি তো এই জন্য তোমাদের সিলেবাসগুলো আমি সুন্দর মতো চেষ্টা করছি শেষ করে দেওয়ার যতটুকু সম্ভব ছিল আগায় নেওয়ার আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি রিভাইজও দিছি অনেকগুলা চ্যাপ্টার একাধিকবারও পড়াইছি
যেমন চ্যাপ্টার থ্রিও পড়াচ্ছি এখন আবার, মানে অনেকের লাগবে কিন্তু পোলাপান খুঁজে পাই না, পোলাপান আমি বুঝি না, মানে বলে ভাইয়া এই চ্যাপ্টার লাগবে ওই চ্যাপ্টার লাগবে, যখন করাই পোলাপান নাই। যাই হোক, আমার যেটা দায়িত্ব সেটা আমি করাই যাই, তোমাদের যেটা দায়িত্ব তোমরা সেটা করো বা না করো টোটালি আপ টু ইউ। তোমাদের কিসের ব্যাপারে আমি বলছি বারবার, আবার আমাকে বারবার জিজ্ঞাসা করো না, মানে তোমাদের কি 5 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা এটা রুটিন ইসে গ্রুপে আমি অলরেডি দিয়ে দিছি, ফার্স্ট পেপার থেকে স্টার্ট হবে চ্যাপ্টার 1 এন্ড 5 ম্যাট্রিক্স নির্ণায়ক এবং বিন্যাস সমাবেশ, এইটার উপরে বিগত 2 বছরের টেস্ট পেপারের কোশ্চেন সলভ করব আমরা, প্লাস এমসিকিউ। মূলত আমি হাইলাইট করতেছি আমার এই পড়ার, সেটা হচ্ছে সিকিউ ইসের জন্য তো আমি অনেক কথা বলছি, এমসিকিউ এর অনেক শর্টকাট আছে, প্লাস হচ্ছে একটা অঙ্ক দ্রুত করার বা উত্তর বুঝার অনেক শর্টকাট নিয়ম আছে, যেগুলা আমি তোমাদের এই রিভিশন কোর্সটায় শেখাবো। সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সবাই? প্রথমে আমরা সেকেন্ড পেপার পার্টটা করাবো, সরি ফার্স্ট পেপার পার্টটা করাবো, কারণ তোমরা ফার্স্ট পেপার পার্টটা ভুলে গেছো। ফার্স্ট পেপার পড়তে করতে তোমরা যে এই রিসেন্টলি সেকেন্ড পেপার করলা সেটাও ভুলে যাবা, তখন আমি আবার সেকেন্ড পেপারটাও আবার করাই দিব, তাইলে মোটামুটি তোমাদের পড়া কমপ্লিট, তারপরে তোমরা সুন্দর মতো এইচএসসি পরীক্ষাটা দিতে যাবে। এইচএসসি পরীক্ষা কি হবে, এত কষ্ট করতেছি শেষমেশ, মানে অনেকের ধারণা হয়েছে কি খুব সমস্যা বুঝছো, যে ভাইয়া এত কষ্ট করে পড়তেছি বা ই করতেছি, মানে পড়াশোনা মানে পরীক্ষা হচ্ছে না, মানে কেমন যেন একটা গা ছাড়া ভাব চলে আসছে সবার মধ্যে বুঝছো, যে পড়বো পরীক্ষাই তো হয় না কি করব। যাক এরকম, মানে এরকম সময় যে দেখতে হবে এটা আমরা আসলে কল্পনাই করতে পারি। 10 নম্বর, 1 + x / 1 - x, এই বিস্তৃতিতে বলছে x^9 এর সহগ কত, তো ভেরা আমাকে একটু বলবা যে এটাকে কি লেখা যায়, এভাবে না সবাই কি বুঝতে পারো, ভেরা এটার বিস্তৃতি আছে বলো বিস্তৃতি কত, 1 + x + x² কেন x এর সাথে গুণ করলে x^9 হয়ে যাবে, তাই দুই জায়গায় x^9 পাওয়া যাবে, বলো x^9 এর সহগ কত, এবার পারা উচিত 1 আর 1 মানে 2, 1 যোগ 1 2, অ্যানসার কতটা সহজ কল্পনাতীত। সো দুইটা ম্যাথ আমি করাই দিই, আমার মনে হয় ওই দুইটা তোমাদের একটু সমস্যা হবে, একটা 13 নম্বর একটা 15 2 নম্বর, এই দুইটা ম্যাথ একটু দেখাই দিচ্ছি। 13 নম্বর অঙ্কটাই বলছে 1 + x^1 - x³, এইটাই অনেকটা শুধু নিচে কিউব আছে, বলছে x^10 এর সহগ নির্ণয় কর, x^1 - x^-3, x^10 চাইছে, এবার তারা এটাকে বিস্তার করো কত হয়, মনে আছে সূত্র, তো x^10 যেহেতু চাইছে এই ধারাটার একটা প্রবলেম আছে, প্যাটার্নটা বোঝা যায় না, প্যাটার্নটা বোঝার জন্য আমরা কি করি বলো তো, মনে আছে তোমাদের সবার, একটা হাফ দেই, যদি মনে থাকে তোমাদের আমি একটু মনে করায় দিচ্ছি, বলতো ভেরা x^9 এর সহগ কত হবে, এর আগে কি হবে,
দেখি কয়জন পারে x টু দি পাওয়ার 9 এর আগে 10 আর 11 10 আর 11 চমৎকার x টু দি পাওয়ার 10 এর আগে কি হবে 11 আর 12 ভেরি গুড সবাই খেয়াল করো কেমনে হলো এটা x কিউবের আগে 4 5 x স্কয়ারের আগে 3 4 তাহলে x টু দি পাওয়ার 9 এর আগে 10 আর 11 হবে না তার পরের দুইটা ভেরা তাছাড়া এটা বলো দুইটা লিখছি কেন x টু দি পাওয়ার 9 আর x টু দি পাওয়ার 10 লিখছি কেন সেই একই কথা এক্সেলেন্ট এই তো তাইলে বলো তো x টু দি পাওয়ার 10 এর সহগ কত দেখি কয়জন পারো প্লাস একটা হাফ তো হবে 11 12 প্লাস দেন আরেকটা হাফ তো হবে মানে হাফ তো কমন রাখছি আচ্ছা তাহলে 11 10 11 তো এই দুটার মধ্যে 11 কমন তাহলে হয় 12 প্লাস 10 22 11 বাই 2 ইন্টু 22 2 2 কাটা 11 ইন্টু 11 121 হবে আনসার সবাই কি ম্যাথটা বুঝছো খুবই টেকনিক্যাল একটা ম্যাথ এই জায়গায় ক্লাসের সবাই কি বুঝতে পারছো তো আমি এমন একটা করাই দিই আমার যেটা মনে হচ্ছে তোমাদের একটু সমস্যা হবে সেটা 15-2 নাম্বার যা দিয়ে শেষ করব গ্রুপ 1-2 বাসায় করতে হবে ভেরা গ্রুপ 1-2 নাম্বার তোমরা জানো 1 থেকে 3 5 6 তারপরে 10 থেকে 13 15 থেকে 17 আর গ্রুপ 2 জানো 18 আর 20 থেকে 25 প্রত্যেকটা ম্যাথ পারবা একটা অঙ্ক ছাড়া নাম্বারটা বলবো না নেক্সট ক্লাসে তোমরা আমাকে বলবা 15-2 আমাকে বলছে 1 + x / 1 - x টু দি হোল স্কয়ার এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 4n এটা প্রমাণ করো ওকে আমি এটাকে আগে বিস্তৃত করি আলাদা আলাদা উপরে 1 + x হোল স্কয়ার নিচে 1 - x হোল স্কয়ার সো উপরে 1 + 2x + x² আর 1 - x টু দি পাওয়ার -2 আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে ওকে এবারে এটাকে বিস্তৃত করব এটা বিস্তৃত করো একটু হেল্প করো আমাকে 1 + 2i6 + 3i6² + 4x³ ওকে আসলে আসলে প্রয়োজন নাই প্রয়োজন কোথায় জানো x টু দি পাওয়ার n তো এখানে আমি তিনটা লিখলাম হ্যাঁ তিনটা লেখার কারণটা আমি ব্যাখ্যা করব n - 2 তারপরে x টু দি পাওয়ার n - 1 তারপর একটা x টু দি পাওয়ার n ……up to infinity আচ্ছা তিনটা কেন লিখছি সেটাই পরে আসতেছি আমাকে বলো x টু দি পাওয়ার n এর সহগটা কত হবে n+1 এটা সহগ হবে n বুঝতে পারো হ্যাঁ আর এটা সহগ হবে n-1 এবার বলো আমি তিনটা কেন লিখছি x স্কয়ার এর সাথে যখন x টু দি পাওয়ার n-2 গুণ হবে তখন একটা x টু দি পাওয়ার n হবে x এর সাথে যখন x টু দি পাওয়ার n-1 গুণ হবে তখন একটা x টু দি পাওয়ার n হবে আর 1 এর সাথে যখন x টু দি পাওয়ার n গুণ হবে তখন আরেকটা x টু দি পাওয়ার n হবে আমি কি বুঝাইতে পারছি এর আগে দুইটা ছিল এখানে তিনটা রাশি ক্লাসের সবাই জি ভাই তাহলে বলো x টু দি পাওয়ার n এর সহগ কত ক্লাসের কয়জন পারবা x টু দি পাওয়ার n এর সহগ এনিওয়ান এই 1 এর সাথে এটা n+1 2x এর সাথে এইটা গুণ করলে কি হয় x টু দি পাওয়ার n হয় সাথে 2n হয় আমি কি বুঝাইতে পারতেছি আর x স্কয়ার এর সাথে এটা গুণ করলে
x to the power n hoy tahole shohog ta hocche 4n plus e shobai ki bujhtecho sir shohog er ager line ta mane oi je n minus 1 ki hobe holo ikhane x cube er sathe hoy 4 x er power 4 er sathe hobe 5 x to the power 10 hoyle hobe 11 x to the power n minus 2 hoyle তার চেয়ে এক বেশি n minus 1 হবে n minus 1 হইলে তার চেয়ে এক বেশি n হবে x to the power n হইলে তার চেয়ে এক বেশি n plus 1 হবে বুঝাতে পারতেছি যত পাওয়ারে তার চেয়ে এক বেশি সামনে ক্লাসের সবাই ভাইয়া সহগগুলো আবার একটু বুঝান লাস্ট লাইনটা মানে x কিউব হইলে তার চেয়ে এক বেশি হয় সামনে 4 হইলে 5 হবে n হইলে n plus 1 হয় এটা তো বুঝছো নাকি জি ভাইয়া ওইটা বুঝছি মানে লাস্টে সব তাহলে এটা এটা ও আচ্ছা এটা হ্যাঁ 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 ফারস্টে তুমি এইটার সাথে এইটা গুণ করো তারপরে তুমি এইটার সাথে এটা গুণ করো আর তারপরে তুমি এটার সাথে এটা গুণ করো লাল নীল সবুজ দেখো জি ভাইয়া বুঝেছি সবাই কি বুঝছো ক্লাসের সবাই ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা হোমওয়ার্ক কইরো গ্রুপ 1 2 নেক্সট ক্লাসটা অবশ্যই সবাই কইরো কারণ এটা 1 এর ম্যাথগুলো যে প্রবলেম ছিল যে ক্লাসে করে দিব মানে গ্রুপে করে দিচ্ছি তোমরা দেখো যদি মনে করো যে তাও বুঝো নাই তাহলে নেক্সট ক্লাসে করে দিই ভাইয়া 27 নাম্বারটা একটু দিয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর 29 এর ডি 29 এর ডি 27 24 এর 2 তিনটাই করে দিব নে ভালো থাকো সবাই